আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে একটু ঠান্ডা মাথায় কথা বলতেছি, একটু স্লোলি কথা বলতেছি, কারণ বিগত কিছু ভিডিওতে এত স্পিডে আপনার সাথে কথা বলছি, আপনার অনেকেই ভাবছিলেন যে ভিডিওটা স্পিড করা, ভয়েসটা স্পিড করা। আসলে কথা বলতে বলতে আপনার সাথে আজকে 2 থেকে 3 বছর কাছাকাছি হয়ে যাবে আপনাদের সাথে এইভাবে কথা বলতেছে। এই কথা বলতে বলতে আর কি একটু মুখটা বেশি স্পিড হয়ে গেছে, তো অনেকেই এই জিনিসটা একটু বিরক্ত বোধ করেন যে তো তাড়াতাড়ি কথা বল না বলে একটু ধীরে কথা বললে হয়তো জিনিসটা সুন্দর হয়। তো চেষ্টা করবো ধীরে ধীরে কথা বলার জন্য, কারণ দেখা যায় অনেক সময় আপনাদের একদম ইমার্জেন্সি কিছু আপডেট দিতে হয়, আপনাদের অত্যন্ত জরুরি কিছু বিষয় আপনার জানাতে হয়, দিতে হয়, তো তখন একটু একটু স্পিডে কথা বলি আর কি। তো যাই হোক, আমাদের কিছুদিন আগে একটা যে ম্যাপ ডাউনলোডের ভিডিও ছিল ওইটা অনেক বেশি স্পিডে কথা বলছিলাম, অনেকে ভাবছিলেন যে স্পিড করে দিয়েছি ভিডিওটা, আসলে না, সেখানে আমার ভয়েসটি ছিল এরকম যে আমি একটু স্পিডে কথা বলতেছিলাম। যাই হোক, আপনাদের অনেক কিছু বোঝানোর থাকে আপনারা, আর এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে যে স্পিডে কথা বললে হয়তো আপনারা সব কিছু বুঝবেন না, ঠান্ডায় বোঝালে, আর ঠান্ডা মাথায় যদি আপনাদের বলি তাহলে হয়তো ভিডিও এত বড় হবে যে আপনারা দেখতে পারবেন না, বিরক্ত লাগবে। যাই হোক, চেষ্টা করবো আপনাদের ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকে ভিডিওতে আমরা বার্সেলোনা ইন্দোনেশিয়া গেমের ভার্সন 4.3.1 যেটা নতুন আপডেট, এই আপডেটের জন্য আপনারা রেন যে ইফেক্ট আছে, অর্থাৎ কিছুদিন আগেও কিন্তু আপনার সাথে এই জিনিসটা সেম জিনিসটা শেয়ার করছিলাম যে আর রিয়েলিস্টিক যে রেন কোডনেমটা ছিল, ইফেক্ট কোডনেমটা হেভি টাইপের একটা বৃষ্টি পরে গেমের মধ্যে। আমরা তো সচরাচর দেখে থাকি যে গেমটার মধ্যে যে বৃষ্টিটা নামে সেটা একদম নর্মাল টুকটাক আর কি বৃষ্টি ফুটাগুলো আর কি পরে বাসের গ্লাসের উপর। তো ওইখান থেকে আপনাদের বাঁচার জন্য ওই যে বৃষ্টির ফুটাগুলো গ্লাসের উপর পরে ওইটা আপনার অনেক কাছে রিয়েলিস্টিক লাগে না, কারণ মনে হয় ঝিরি 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 বৃষ্টি পড়তেছে, কারণ আমাদের দেশে তো বা পৃথিবী যেখানে বলেন না কেন অনেক হেভি বৃষ্টি কিন্তু হয়, ভারী বৃষ্টি কিন্তু অনেক জায়গাতেই হয়ে থাকে। তো গেমের মধ্যে কিন্তু সেই জিনিসটা হয় না, এই টুকটাক টুকটাক কয়েকটা ফুটে আর কি গ্লাসের উপর পড়ে। তো ওই জিনিসটাকে আপনারা এনজয় বেশি একটা করেন না, তো আপনারা অনেকেই চান যে যে হেভি রেন সিস্টেম গুড নেমটা আছে সেটা সেট আপ করে খেলার জন্য, কারণ এটা অ্যাড করলে আপনি যেমন আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে এবং কিছু দেখাই যেন ধরতে গেলে মনে হয় যে বাইরে তুফান চলতেছে। তো ওই সেম জিনিসটা আজকে ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো এবং কিভাবে সেট আপ করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন, এবং আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট মেসেজ দিতে চাই যে আপনাদের একটা ভুল ধারণা আমি এর আগেও ধরে দিছি, এখনও ধরে দিতে চাই, যারা সামনে নতুন ভিডিওটা দেখবেন বা সামনে যারা নতুন প্লেয়ার আসবেন তাদের উদ্দেশ্যে আমি এই ইনফরমেশান দিতে চাই যে এই ফাইলটা আপনাদের অন্য কোনো বাসনের সাপোর্ট খাবেন না, আপনার আগের বাসন বলেন বা পরবর্তী যদি এই বাসন 4.3.1 এই আপডেট আপডেটের পর যদি অন্য কোনো বাসন আসে তো তখন কিন্তু ফাইলগুলো সেট আপ হবে না। তো আপনাদের একমাত্র বাসন 4.3.1 এই ফাইলটা সেট আপ হবে, পরবর্তী যদি কোনো আপডেট আসে তো তখন নতুন ফাইল দেওয়া হবে আপনাদের। আরেকটা কথা হলো, আপনারা অনেকেই মনে করেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়বে 24 ঘন্টা গেমের মধ্যে ফাইলটা সেট আপ করলে, এইটা আপনাদের ভুল ধারণা। আমি এর আগেও আপনাদের বলছি যে না, এটা কিন্তু হবে না, আপনাদের জাস্ট এরকম হবে যে আপনারা এতদিন যে গেমটা খেলতেন ওই গেমটাতে যে বৃষ্টি পড়তো তাদের সময় মতো যে বৃষ্টিগুলো পড়তো তাদের টাইমিং অনুযায়ী, তো ওইখানে যে বৃষ্টির ফুটাগুলো গ্লাসের উপর পড়তো ওইটাকে জাস্ট এখানে একটু হেভি করে দেওয়া হয়েছে, বৃষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, জাস্ট এতটুকু। বাট টাইমিং কিন্তু এখানে চেঞ্জ করা হয়েছে না, টাইমিং কিন্তু গেমে যে টাইমিং আছে তখনই কিন্তু সেই টাইম অনুযায়ী কিন্তু এইখানে বৃষ্টিটা পড়বে, এখানে আপনারা আমার কোনো হাত নাই এখানে যে আমি একদম বৃষ্টি সবসময় পড়তে থাকবো, এই জিনিসটা কিন্তু এখানে হবে না। গেমে যখন ইচ্ছা হবে তখনই বৃষ্টি নামবে, বা যখন ইচ্ছা হবে তখন বৃষ্টি চলে যাবে, তো যখন বৃষ্টিটা হবে তখন আপনি এই জিনিসটা এনজয় করতে পারবেন, তা আশা করি বুঝতে পারছেন। তো এখন চলে যাবো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে এবং সেখানে গিয়ে আপনাকে দেখে দেবো কীভাবে এই রেন কোডনেমটা আপনার রেইন ইফেক্টের যে কোডনেমটা এটা কীভাবে সেট আপ করে আপনার ফোনের মধ্যে খেলতে পারেন। তো চলে আসলাম আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে, এবং আপনারা যে ফাইলগুলো আমরা সেট আপ করি আপনাদের সবথেকে বেশি যে সমস্যাটা হয় আপনারা যেটাকে এবার অ্যাপস কোথা থেকে না পাবেন আপনারা এটা বুঝেন না পারেন না, যার নতুন প্লেয়ার আছে তারা আর কি, তো তাদের উদ্যোগ ছোট্ট করে আমি জানিয়ে দিতে চাই। আপনার প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করে আপনার বলেন পান্না নাকি, তা আমি এখানে দেখাইতেছি, জেট লিখলে কিন্তু এখানে চলে আসে বাট অনেকে না আসতে পারে, তো জেট এ লিখলে অবশ্যই আসবে, তো জেট এ লিখলে কিন্তু এখানে দেখতে পারবেন জেটার কেবার যে অ্যাপসটা এটা এখানে চলে আসবে। তো এই অ্যাপসটা আপনার প্রয়োজন হবে ফাইলটা আজকে যেটা সেট আপ করবো সেটা সেট আপ করার ক্ষেত্রে, তো এইখান থেকে আপনার প্লে স্টোর থেকে এই অ্যাপসটাকে নামিয়ে নেবেন, আমাদের এইখানে এই অ্যাপটা ইনস্টল করা আছে,
এই জন্য আমাদের এখানে আপডেট দেখাতে হতো। তো আমরা এখানে আপডেট দিব না, আমরা এখান থেকে জাস্ট এই জেটাকে অ্যাপসটাকে ওপেন করবো। তাছাড়া আপনার প্লে স্টোর থেকে না নামাতে চাইলে আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইখান থেকে প্লে স্টোর জেটাকে অ্যাপসের কিছু সমস্যার সমাধান নিয়ে ওইখান থেকে আপনার জেটাকে অ্যাপসটা নামিয়ে নিতে পারেন। যাই হোক, আমরা এখান থেকে আমাদের যে জেটাকে অ্যাপসটা আছে সেটাকে ওপেন করি। জেটাকে অ্যাপসটা ওপেন করা হয়ে গেলে আমরা এখান থেকে সর্বফার্স্টে আপনার শিওর হয়ে নেবেন আপনাদের ভার্সন 4.3.1টা সেট আপ করা কিনা, কারণ আজকে যে রেঞ্জ সিস্টেমের কোড নেমটা রেন ইফেক্টের যে কোড নেমটা এটা কিন্তু সেট আপ করতে হবে। অবশ্যই আপনার ভার্সন 4.3.1 আপডেট ভার্সনটা প্রয়োজন হবে, অন্য কোনো আপডেট বা পরবর্তী যদি নতুন কোনো আপডেট আসে সেখানে কিন্তু এই ফাইলটা সেট আপ করলে কিন্তু গেম ওপেন হবে না বা কাজ করবে না। যেটাই হোক, এখান থেকে আমরা ডাউনফ্লোডে চলে আসলাম। এরপরে এখানে দেখতে পারবেন আপনার রেন কোড নেম ভার্সন 4.3.1 আপডেট বাই .7 যে নামে একটা ফাইল আপনার এখানে পেয়ে যাবেন। তো এই ফাইলটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পাবেন, ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে মধ্যে গেলে আপনারা এই ফাইলের লিঙ্কটা দেওয়া আছে, এখান থেকে আপনার ফাইলটাকে নামিয়ে নেবেন। তারপর আপনারা যে কাজটা করবেন, আপনি এখান থেকে ফাইলটাতে ক্লিক করবেন, করলে পরে নিচের দিকে দেখতে পারবেন এক্সট্রাট হেয়ার নামে একটা অপশন পাবেন। তো এই এক্সট্রাট হেয়ারে ক্লিক করে দিবেন। দেখেন এখানে কোনো প্রকার কোনো পাসওয়ার্ড কিন্তু আমাদের লাগে নাই, আমরা কিন্তু সাথে সাথে আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু এইখানে এক্সট্রাক্ট হয়ে গেছে এবং পাসওয়ার্ড কিন্তু এখানে কোনো প্রকার কোনো পাসওয়ার্ড কিন্তু এখানে লাগে নাই। আপনি অনেকেই কমেন্ট করেন যে পাসওয়ার্ড কী, তো পাসওয়ার্ডটা আমি এখানে বলতেছি যে এখানে পাসওয়ার্ড নাই, কোনো পাসওয়ার্ড নেই, আপনার জাস্ট এটাকে এক্সট্রাক্ট করলে এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা আমাদের রেন কোড নেমের ভিতরে গেলে দেখতে পারবেন এখানে চারটা ফাইল পাবেন। তো এখন আমাদের এই চারটা ফাইলকে অ্যাড করতে হবে, তো সেটা করার জন্য আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব। এরপর আমরা সিমভাবে চলে আসবো আমাদের হোম পেজের মধ্যে এবং এখান থেকে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা আছে সেই অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাব। এরপর আমরা এখান থেকে যে ওবিবি ফোল্ডারটা আছে সেই ওবিবি ফোল্ডারে যাব। এরপর আমরা এখান থেকে যে কম ডট মালিওর যে ফাইলটা আছে এটাতে যাব। এরপর আমাদের যে ওবিবি ফোল্ডারটা আছে সেই এখানে যে ওবিবি ফাইলটা দেখতেছেন এটাতে একটা ক্লিক করব। করলে পরে নিচের দিকে দেখতে পাবেন ভিউ নামে একটা অপশন পাবেন, ভিউতে ক্লিক করবেন। এরপর এখানে অ্যাসিস্ট লেখা আছে, অ্যাসিস্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে ভিন লেখা আছে ভিনে ক্লিক করবেন। এরপর এখানে ডাটা লেখা আছে, ডাটাতে ক্লিক করবেন। তো এখানেও দেখতে পারবেন ওই এক্সট্রাকৃত ফাইলটার ভিতরে গিয়ে আমরা যে চারটা ফাইল দেখছিলাম ওইটার মতো হাজার হাজার ফাইল এখানেও আপনারা দেখতে পারবেন। তো এখন আমরা যে কাজটা করবো, নিচে প্লাস এখনই ক্লিক করব। প্লাস এখনই ক্লিক করার পর আমরা এখান থেকে যে উপরে অ্যাসিস্ট অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের আরও একটা হোম পেজ এখানে চলে আসবে যেটাতে আপনারা ফাইল অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আপনারা যে ফাইলটা এক্সট্রাক্ট করছেন আপনাদের যেখানে থাকুক না কেন খুঁজে বের করে নেবেন। আমরা যেহেতু ফাইলটাকে দেখতে পাচ্ছেন ডাউনফ্লোডের মধ্যে এক্সট্রাক্ট করছে, আবার অনেকের দেখা যায় অন্য কোনো ফাইলে হয়তো থাকতে পারে, সেটা সমস্যা নেই, যেখানে থাকুক না কেন সেখান থেকে ফাইলটাকে খুঁজে বের করে নেবেন যেটা এক্সট্রাক্ট করছেন। তো আমরা এখান থেকে ফোল্ডারে গেলাম এবং এখানে আমরা যে জিপের উপর যে হলুদ ফাইলটা আছে এটা যেটা আমরা এক্সট্রাক্ট করছি নতুন ফাইলটা, তো জিপটাতে ক্লিক করলে কিন্তু হবে না। আপনি জিপটাতে ক্লিক করে আপনি এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিন। এখানে তো আমি জিপটা কি অ্যাড করতে বলতেছি না, আমি যে জিপটাকে আনজিপ করছি আমরা যেটার কেবল অ্যাপসটা নামে সেই কারণ যে এই সেভেন জিপটাকে আমরা আনজিপ করে নতুন ফাইলটাকে আনবো হলুদ যে ফাইলটা। এই ফাইলটার ভিতরে গেলে এইখানে চারটা ফাইল আছে, এই চারটা ফাইল আপনার এখানে অ্যাড করবেন। তো এই চারটা ফাইল সুন্দর মতো এখান থেকে ভালোভাবে লক্ষ্য করবেন যে সবগুলো অ্যাড হয়েছে কিনা। তো সবগুলো ফাইল এখান থেকে সেট আপ করা হয়ে গেলে অ্যাড হলে পরে আপনি এখান থেকে নিচে অ্যাড বাটন লেখা আছে এই অ্যাড বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফাইলগুলো এখানে পেস্ট হয়ে যাবে বা এখানে এসে এখানে চলে আসবে এবং এখানে অ্যাড হয়ে যাবে। তো এই ফাইলগুলো এখানে অ্যাড হওয়ার পর আমরা এখন ব্যাক বাটনে ক্লিক করে গেম এখান থেকে বের হয়ে যাবো। বের হয়ে আমরা যেটাকে অ্যাপসটাকে টোটালি ক্লোজ করে আমরা এখন আমাদের যে গেমটা আছে সেই গেমটাকে ওপেন করবো এবং গেমটা ওপেন করে আমি আপনাদের কিছু সেটিং দেখাইতেছি। তাছাড়া কিন্তু আপনাদের এখানে যে রেঞ্জ সিস্টেমটা আছে সেটা কিন্তু এখানে কাজ করবে না। তো আমরা এখান থেকে কিছু সেটিং দেখাইতেছি গেমটাকে ওপেন করে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার যে গেমটা আছে সেই গেমটা এখানে ওপেন করতেছি ভার্সন 4.3.1 যে ভার্সনটা আছে। তো এই ভার্সনটা আমরা এখানে প্লে করতেছি এবং প্লে করার পর আপনি এখানে দেখতে পারবেন আমাদের গেমটা ওপেন হয়ে গেছে। আর এখানে একটু বাসটাকে ইগনোর করেন কারণ এটার অবস্থা খুবই খারাপ, নোংরা হয়ে গেছে কারণ ড্রাইভিং করছি তো অনেক সময় ধরে, যার জন্য এখানে নোংরা হয়ে গেছে। এখানে আমরা ওই নোড এমএস ফাইলটা আর কি সেট আপ করি নাই, যার জন্য এখানে এরকম অবস্থা হয়েছে। যাই হোক, আমরা এটাকে ইগনোর করি। আমরা এই যে উপরে সেটিং অপশন আছে এই সেটিং অপশন মানে এই সেটিংটা না করলে আপনাদের গেমের যে
বৃষ্টি সেটা হবেই না, আসবেই না, ফাইল সেট আপ করে বসে থাকলেও কোনো লাভ হবে না। যাই হোক, আমরা এখান থেকে সেটিং বাটনে ক্লিক করলাম, করলে পরে এখান থেকে প্রথম আসে স্টেয়ার, তারপর এখান থেকে ভিজুয়াল, তারপর সাউন্ড, আদার লেখা আছে, আদারের মধ্যে আমরা ক্লিক করব। করলে পরে এখানে প্রথমে আছে ডেপেচার, এই ডেপেচার আপনার যেটা খুশি সেটা রাখতে পারেন, সমস্যা নেই। এবং বড়টা হচ্ছে আপনার ডেনেট সার্কেল, এই ডেনেট সার্কেল থেকে আপনার এটাকে অফ রাখতে পারেন, অনও রাখতে পারেন, এটাও কোনো সমস্যা নেই। বাট আপনাদের লাস্ট যেটা তিন নাম্বার রেঞ্জ সিস্টেম, এইটাকে একদম সবসময় ওপেন করেই রাখতে হবে, অর্থাৎ অন করে রাখতে হবে। যদি আপনার এই রিয়েলিস্টিক রেঞ্জ ইফেক্টটা আছে, এটা আপনাদের এখানে দরকার হয় গেমের মধ্যে আপনারা আনতে চান, কারণ এখানে যদি আপনারা সাপোজ ধরেন আপনি এখান থেকে রেঞ্জ সিস্টেমটা অফ করে দিলেন, তাহলে তো আপনার গেমের মধ্যে বৃষ্টি নামবে না, বৃষ্টি না নামলে তো আপনাদের যে রেঞ্জ কোড নেমটা আপনার সেট আপ করছেন, তো হেভি রেন সিস্টেমের কোড নামটা তো বৃষ্টি না নামলে ওইটা আপনাদের এখানে তো শো করবে না, তাই না? তো অবশ্যই এখান থেকে আপনাদের রেন সিস্টেমটাকে অন করে দিতে হবে। অন করে দিলে হবে কি, আপনাদের এখানে বৃষ্টিটা নামবে, বাট তার নির্দিষ্ট যে সময় আছে তখনই সে নামবে। আপনারা বাসের মধ্যে নিয়ে সে গেমের মধ্যে একটা নিয়ম আপনারা জানেন, গেমের যখন ইচ্ছে তখনই কিন্তু বৃষ্টি নামে, আপনার আমার ইচ্ছে কিন্তু গেমের মধ্যে বৃষ্টি নামে না। যেমন ইরোটেক্সেন্ডোটাতে বললে কিন্তু সেখানে কিন্তু আমরা যখন খুশি তখন বৃষ্টি নামাইতে পারি টাইমিং চেঞ্জ করে, বাট সেটা কিন্তু আমাদের বাসের মধ্যে নিয়ন্ত্রিত হয় না। তাদের যখন ইচ্ছা হয় তখনই কিন্তু বৃষ্টি নামে, দুই একবার বৃষ্টি নামে আবার থেমে যায়। তো যখন বৃষ্টি নামে তখন আপনি এটা এনজয় করতে পারবেন, আবার যখন থেমে যাবে তাহলে তো শেষই, আবার যখন নামবে তখন এনজয় করতে পারবেন। আপনি অনেকেই মনে করেন যে এই রেন কোড নেমটা সেট আপ করছি মানেই আমাদের এখানে যে রেনটা সেটা 24 ঘন্টা চলতেই থাকবে, থামবেই না, এটা কিন্তু আপনার টোটালি ভুল ধারণা। আশা করি আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এই বিষয়গুলো মাথায় রেখে তারপর গেমটাকে খেলবেন। তো দেখতে পেলেন আমরা কীভাবে এই হেভি রেন কোড ইফেক্ট কোড নেমটা কীভাবে সেট আপ করে আপনাদের দেখাই দিলাম, এবং আশা করি এইভাবে সেট আপ করলে আপনাদের গেমটা খুব সুন্দরভাবে আপনাদের প্লে হবে এবং আপনারা রেন কোড নেমটা বা রেন ইফেক্টের যে কোড নেমটা এনজয় করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবার পাইতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটাকে আছে বেল আইকনটা ওইটাকে অবশ্যই অল করে দিবেন, যাতে করে আমাদের দেওয়া সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজকে মতো কিন্তু এই ভিডিও নিচ্ছি, দেখা অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।